নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং। আজকে একেবারে ফুটন্ত একটা সকাল, একেবারে ফুটফুটে একটা সকাল, তরতাজা একটা সকাল। গতকাল রাতে যেভাবে আমরা নতুন বছরকে স্বাগত জানিয়েছি সকলে মিলে, আলোর মালায় সেজে উঠেছে আমাদের শহর, শহরতলি, আমাদের গোটা দেশ, শুধু নয় গোটা বিশ্ব। মনে হচ্ছে বিশ্বের যে ব্যাপারটা সেটা ওখানেই মিটে গেছে, কিন্তু আদৌ তা নয়। কিন্তু নতুন আশা, নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন, সবটা নিয়ে আমাদের তো নতুন পথে পা দেওয়া। তো আজকের দিনে অবশ্যই আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার 2021। আমরা সকলে মিলে এই নতুন বছরটা গত অনেক বছরের মতোই সুন্দর করে কাটাবো, সুস্থভাবে কাটাবো, গোটা বিশ্বের জন্য আমরা এই প্রার্থনাটাই করি। আর এই প্রার্থনা করি ঠাকুরের কাছে। আজ কল্পতরু উৎসব, আপনারা সকলেই জানেন আজকের দিনটা আমাদের জীবনে অত্যন্ত শুভ একটা দিন। আর এই শুভ দিনে আমাদের সঙ্গে যে শিল্পী এসেছেন, তিনি আমাদেরকে এমন কিছু গান শোনাবেন যে তাঁর কণ্ঠের সঙ্গে, তাঁর গানের সঙ্গে আমাদের সকলের সমবেত প্রার্থনা পৌঁছে যাবে আমাদের আরাধ্যের কাছে। পুষ্পিতা, পুষ্পিতা গাঙ্গুলী এসেছেন। ওয়েলকাম, গুড মর্নিং আর হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, সবাই ভালো থাকো, নতুন বছর সবার ভালো কাটো, আমরা সবাই ভালো থাকো। আমরা এই আশা নিয়েই তো নতুন করে পুরনো পথেই পা ফেলি, কিন্তু নতুন করে ভাবতে শুরু করি, তাই তো? চলো গানে গানে শুরু করি। নব আনন্দে জাগো আজি, নব রবিকিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর অমৃত পুষ্প গন্ধ বহে আজি শান্তি পাবনে নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে জীবনে
গানে যে বার্তা রয়েছে সেই বার্তা পৌঁছে যাক আমাদের, যে যেভাবে আমরা আরাধনা করি না কেন, যে যেভাবে যে অবয়বে পুজো করি না কেন, তার কাছে অবশ্যই এই আমাদের যে নবজীবনে পা ফেলা, নতুন করে জীবনকে দেখা, জীবনকে বাঁচা, সেখানে আমাদের নিশ্চয়ই আমাদের প্রার্থনা সমবেতভাবে পৌঁছে যাবে। এই মুহূর্তে আজকের প্রথম বন্ধু, নমস্কার, গুড মর্নিং। সংগীত তপন, শুভ নববর্ষের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা নতুন ইংরেজি বছরের। এবং আজকে আমরা ঈপ্সিতা গাঙ্গুলি ম্যাডামকে পেয়েছি, কথা বলি। পুষ্পিতা নবদা, প্রথমে ওই যে নব আনন্দে জাগির সঙ্গে সঙ্গে কিন্তু আপনি নবদা চলে এসেছেন, এই নামটা দিয়ে কিন্তু আমি খুব হে করে গেলাম তো, মানে এটা তো বঙ্কিমচন্দ্রের বিখ্যাত কবি থেকে না চাই দিয়ে প্রথমত করা উচিত নতুন বছরে। একদম খুব সুন্দর প্রথম নিবেদনটা আপনার, আর সহশিল্পীদেরকে নিয়ে আপনি নতুন জীবন যে নতুন নতুন বছরের প্রতিটা দিন খুব সুন্দর ভাবে এগিয়ে চলুক এটা প্রার্থনা করি। আর আজকে আপনি যা শোনাবেন সংগীতটা পাশে বসে আছে, আমরা তাই সাদরে গ্রহণ করবো। খুব ভালো থাকুন, নমস্কার, সারা বছরের শুভেচ্ছা রইল। আপনাকে অনেক প্রণাম, ভালো থাকবেন, এভাবেই সঙ্গে থাকবেন। আপনাদের সকলকে আমাদের অনেক প্রীতি শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা সবটা তো রয়েইছে, সঙ্গে সঙ্গে আলাপ করানো নতুন করে কিছু নেই, কারণ যারা পুষ্পিতার সঙ্গী হয়েছেন আজকে তারা দুজনেই আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত প্রাণের শিল্পী সুরজিৎ কিবোর্ডে। গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। আর সঙ্গে আরও একজন প্রিয় ভাই সমুদ্র নীল, সমুদ্র নীলকেও গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। আপনারা আসবেন টেলিফোনে 8335022558, এই নাম্বারে রোজকার মতো। আমরা চলে যাই পুষ্পিতার, পুষ্পিতার পর কি শোনাব, যদিও তুমি বয়সে অনেক বড়, কিরকম দুঃসাহসিক মতন আমি আসলে না, বন্ধুত্বটা ওই রকমই হয় নিশ্চয়ই। আর একটু রজনীকান্তের গান আজকে যেহেতু কল্পতরু সেই পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের আজকে কল্পতরু হয়েছিলেন আমরা যতদূর জানি 1 জানুয়ারি 1886 সালে। চলো সে যে পরম প্রেম সুন্দর জ্ঞান নয়ন নন্দন, সে যে পরম প্রেম সুন্দর জ্ঞান নয়ন নন্দন, পূর্ণ মধুর নির্মল, পূর্ণ মধুর নির্মল, জ্যোতি জগৎ বন্দন জ্ঞান নয়ন নন্দন, সে যে পরম প্রেম সুন্দর জ্ঞান নয়ন নন্দন। ঢালো চরণের মন, ঢালো চরণের মন, ভকতি কুসুম চন্দন জ্ঞান নয়ন নন্দন, সে যে পরম প্রেম সুন্দর জ্ঞান নয়ন নন্দন, পূর্ণ মধুর নির্মল, জ্যোতি জগৎ বন্দন জ্ঞান নয়ন নন্দন, সে যে পরম প্রেম সুন্দর জ্ঞান নয়ন নন্দন। এই গান
গানটা শুনতে শুনতে না খুব নস্টালজিক হয়ে পড়লাম জানো, সেই বহুকাল আগের কথা, মানে আমাদের একেবারে ছোট তখন গুড়ি আর কি বলা যায়, সেই সময় শেখা গান তো আমার মাস্টারমশাইকে খুব মনে পড়ছে, শান্তিনিকেতন থেকে শেখাতে আসতেন সমর মাস্টারমশাই, সমর সিংহ জানে, আমি যেখানে বড় হয়েছি সেখানে উনি বাইরে থেকে আসতেন গান শেখাতে, তাঁর কাছে এই গানটা শিখেছি। কিন্তু আজও আমি দেখলাম যে আমার প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা সুর সব মনে আছে, যদিও দীর্ঘদিন এই গান হয়তো শুনিনি বা গাইনি। গানটা এমন না মানে একবার শুনলে যেন ভিতরে থেকে যায় একেবারে, এবং বিশেষ বিশেষ দিনে আরো বেশি করে এই গানগুলোর কাছে আমরা ফিরে ফিরে যাই। আপনাদের সঙ্গে জড়িয়ে থাকা অনুভূতিগুলো আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে আজ ভাগ করে নেবেন, আমরা জানি। আপনারা আসতে থাকুন টেলিফোনে 8335022558 এই নাম্বারে। আমরা পরের গানে চলে যাই, এরপর কি শোনাবে বলো? সকালবেলার দিকে তো একটু ভোরের রাগ ঘাসা গান করলে ভালো লাগে। হ্যাঁ নিশ্চয়ই, নজরুলগীতি করি একটা। নিশ্চয়ই, আমার খুব প্রিয় বিষয়। প্রখরতে যতব নেহারিতে নারে অরুণ কান্তি কে গো যোগী ভিখারি। রাসবিলাসিনী আমি আহিরিনী, শ্যামল কিশোর রূপ শুধু চিনি, অম্বর হেরিয়া একে জ্যোতি পুঞ্জ, হে গিরিজাপতি কোথা গিরিধারি, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি। সম্বর সম্বর মহিমা তব হে ব্রজে ভৈরব, আমি ব্রজবালা হে শিব সুন্দর বাছল পরিহর, ধরো নট বর বেশ পরনিপমালা, নব মেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, নব মেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবন পতি, পার্বতী নহি আমি আমি শ্রীমতী, বিষাণ বাঁশরিধারি অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, নীরব হে সে দাঁড়াইলে সে প্রখর তেজ তব নেহারিতে নারে, অরুণ কান্তি কে গো
আহির ভৈরব, এই সকালবেলা এই রাগগুলো না শুনলেই মনটা কিরকম ছটফট করে, এত শান্তি না গানের মধ্যে। বন্ধুর সঙ্গে কথা বলবো, নমস্কার, গুড মর্নিং, কে আছেন সঙ্গে? না, বন্ধু এসেছিলেন, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বন্ধুকে অনুরোধ করব আরেকবার যদি ফোন করেন, আপনার সঙ্গে কথা বলতে পারলে আমাদেরও খুব ভালো লাগবে। বন্ধু আসতে থাকুন 8335022558 এই নাম্বারে। পুষ্পিতাদি, যে কথায় আমরা ছিলাম, যে একটু আগে বলছিলাম যে নানা মত এসে একটাই পথে মেশে, তাই তো? মানে যত মত তত পথ ঠাকুর বলেছেন, কিন্তু আসলে নানা মত এসে এক জায়গায় মেশে, সমস্ত যে জ্ঞানীগুণী মহাজন আমাদেরকে পথ দেখিয়েছেন। এমনকি কাজী নজরুল ইসলামের প্রচুর এরকম গান রয়েছে যেখানে কিন্তু এই গানটিতে দেখো দুটো মত কিন্তু মিশেছে, মানে রাধিকাকেও দেখতে পাচ্ছি আবার মানে দু মতগুলো সব একসঙ্গে মিশে একটা মন্ত্রের মতন হয়ে যায়। আমরাই ওই পথটা ভুল করি, মাঝে মাঝে দিক ভ্রষ্ট হয়ে যাই, একটু এদিক ওদিক মন অস্থির হয়, চঞ্চল হয়, কিন্তু আবার গানের মধ্যে দিয়ে আমরা সেই জায়গাটায় ফিরে আসার চেষ্টা করি। অবশ্যই সেই চেষ্টাটা আমরা করে যাব গানের মধ্যে দিয়ে। বন্ধুরা এলে বন্ধুদের কাছ থেকেও একটু শুনতে চাইবো সে কথা। এই মুহূর্তে বন্ধু এসেছেন, সংকেত পেয়েছি, নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং, বলুন কে বলছেন? নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন বলুন, বলুন শুনতে পাচ্ছি, বলুন বলুন, শ্যামা সঙ্গীত, আচ্ছা বেশ, সঙ্গে থাকো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন? হ্যাঁ ধন্যবাদ, চলো পরের গানে চলে যাই। তাহলে নতুন প্রসাদে গান করি? নিশ্চয়ই। প্রভাতে জারে নাম দে পাখি, কেমনে বলো তারে ডাকি, কোন ভরসায় তাহারে মাগি। প্রভাতে যখন গাবে না পাখি, কণ্ঠক দিব চরণে যাবে, কুসুম মুদিবে আঁখি, নিশারু আধারে ডাকিব তোমারে, যখন গাবে না পাখি, চরণে যাবে কুসুম মুদি
যদি নাহি লাগে ভালো কেন তুমি মোরে করিলে কাঙালো বলো হে হরি আর কত কাল বলো একেবারে তাই, এবং মা গাইতেন এই গানটি, এবং তারপরে আমি শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায় শুনে মানে এমন পাগল হয়ে গেছিলাম যে গানটার সারাক্ষণ ওই গানটাই নাকি শুনতাম, মায়ের কাছে গল্প শুনেছি। আরেকটা ছোট করে গান হয়ে তারপরে আমরা বিরতিতে যেতে পারি। এরপরে কি শোনাবে বলো, শোনাবে বলো। হ্যাঁ হ্যাঁ গাও না, সেটাও একটু ভরে মানে চল। তোমার নামে নয়ন মেলিন পূর্ণ প্রভাতে আজি, তোমার নামে রাজি, তোমার নামে নয়ন মেলিন তোমার নামে নিবিড় তিমির ফুটিল কনকলে তোমার নয়ন।
পর গানটা শুনলাম। আসার পথে না যখন আসছি পুব দিকে হ্যাঁ বড় ভালো লাগছিল, শুধু এটাই করি আর কি একেবারেই। তাই তুমি যখন বললে তখন আমি ভাবলাম এটা করার খুব ইচ্ছা ছিল। নিশ্চয়ই খুব খুব সুন্দর, খুব ভালো চয়ন। আপনারা সঙ্গে থাকবেন আমরা জানি, কারণ সময় হয়েছে ছোট্ট একটু করে থামার। একটা ছোট্ট বিরতি, যাব আর আসব, সঙ্গে থাকুন। আজ ইংরেজি বছরের প্রথম দিন। গত বছর আমাদের সকলেরই অত্যন্ত খারাপ কেটেছে, কিন্তু আমরা পজিটিভ ভাইবস নিয়ে আজকের দিনটা শুরু করেছি। এবং আজকের যে সময়টা, শুধু আজকে যে আশাটা আমরা সঞ্চয় করে শুরু করলাম পথ চলা, সেই আশা, সেই স্বপ্ন, সেই সম্ভাবনা আমাদের সঙ্গে জড়িয়ে থাকবে, শুধু না সেই প্রত্যাশা পূরণ হবে, এই আশা নিয়েই কিন্তু আমরা সাত সকালের সুরে হাজির আপনাদের কাছে। আজ পরম প্রেমময় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কল্পতরু দিবস, আপনারা প্রত্যেকেই জানেন। আর এই মুহূর্তে যে বন্ধু এসেছেন তিনি কি বলছেন চট করে শুনে নি। নমস্কার, গুড মর্নিং। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি মাধুরী বলছি দমদম থেকে। বলুন বলুন, আপনাদের সাত সকালের সুরে অনুষ্ঠানটা খুব ভালো লাগছে, সবাইকে শুভ নববর্ষ। পুষ্পিতা গাঙ্গুলির গান খুব ভালো লাগছে, আপনাদের অনুষ্ঠান আমরা সবসময় দেখি, খুব ভালো অনুষ্ঠান। পুষ্পিতাকে বলছি যদি একটি রবীন্দ্রসঙ্গীত একই লাবণ্য পূর্ণ প্রাণে হয় তাহলে ভালো হয়। আচ্ছা, আমারও খুব পছন্দের গান, আপনি সঙ্গে থাকুন, নিশ্চয়ই আপনার পছন্দের গান হবে। কেমন, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। চলো গানে গানে আবার এই পর্বে যাত্রাটাও শুরু করি। এই গান দিয়ে হবে নাকি অনুরোধের গান হবে নাকি অন্য কোনো গান হবে? পরে করো, কোনো অসুবিধে নেই। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, বাহিরে বৃথাই যত পাই না তোমারে আমি, ওগো অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি। সমীরণ সম আলোর মতো বীর
ছড়ায়, গন্ধে কুসুমে সৌরভ সম প্রাণে প্রাণে আছো জড়ায়, সুমিরণ সম আলোর মতো বিশে রয়েছ ছড়ায়, গন্ধে কুসুমে সৌরভ সম প্রাণে প্রাণে আছো জড়ায়, তুমি বহু রূপী তুমি রূপহীন তব ছোট থেকে শুনেছি, কিন্তু এক এক সময় না এক একভাবে এক একটা গানকে আমরা আবিষ্কার করি। অন্তরজামী আমাদের প্রাণের ভেতরে বাস করেন, বাউলের কাছে তিনি মনের মানুষ, আর রবীন্দ্রনাথ বলছেন জীবন দেবতা। এখানে নির্গুণ সগুণ সাকার নিরাকার অন্তহীন অরূপ স্বরূপ সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। এই মুহূর্তে যে বন্ধু এসেছেন তার সঙ্গে কথা বলে নিই কী বলছেন শুনি। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত সংযুক্তা দি, কেমন আছো বলো? হ্যাঁ ভালো আছি, নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা। অনেক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। হ্যাঁ জনপ্রতিনিধি সমস্ত কলা কুশলী বৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, এটাই সবাই সব থেকে বড় চাওয়া করি। হ্যাঁ আজকে তো পুষ্পিতা দি এসছে, পুষ্পিতাদির সঙ্গে কথা বলি। নিশ্চয়ই বলো। হ্যাঁ পুষ্পিতা দি নমস্কার। নমস্কার, ভালো থাকবেন? হ্যাঁ ভালো থাকবেন আপনিও। খুব সুন্দর অনুষ্ঠান, সব মিলিয়ে অসাধারণ। আমার কোনো গানের অনুরোধ নেই দিদি ভাই, আপনি যা আজকে সাজিয়ে নিয়ে এসছেন তাই শুনবো, ভীষণ ভালো লাগছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। তুমিও সুস্থ থেকো ভালো থেকো, এভাবেই আমাদের সঙ্গে থেকো। দিদি ভাই তো গান নিয়ে তৈরি, কিন্তু দিদি ভাইয়ের একটু ছোটবেলা থেকে বড় হওয়া গান যাত্রা একটু শুনি গল্পটা। খুব বিশেষ কিছু নয়, তবে ওই যেরকম সব বাড়িতেই ছোটবেলা থেকে একটা গানের চর্চা বাঙালি বাড়িতে তো আছেন, সবার বাড়িতে আছেন। আমার বাবা খুব ভালো গান করতেন, কুমিল্লার মানুষ, খুব ভালো গান করতেন। কুমিল্লা? ওরে বাবা, ওখানে ভীষণ গানের জায়গা করতেন বাবা। এবং বাবা সেই আপন মনে একটা হারমোনিয়াম বাজাতেন অন্ধকার ঘরে, কি যে সুন্দর সুর। সে রাত্রি অনেক রাত্রি অফিস থেকে এসে যথেষ্ট মানে পরিশ্রান্ত আমরা ভাবতাম, কিন্তু বাবার কিন্তু পরিশ্রান্ত হতেন না, মানে ওইখানে রিল্যাক্স আলাদা একটা। এসে দেখতেন যে আমরা গান করছি, এত খুশি হতেন, মানে চাটা খাওয়ারও কোনো মানে চায়ের কাপ মা দিয়েছেন হাতে হাতে নিয়ে তাল দিচ্ছেন করছেন, অনেক সময় তবলা নিয়ে বসতেন যদি ঘরে। বাবারা না খুব গন্ডগোলের, আমাকে মনে করিয়ে দিলে তুমি। আমার বাবা আবার মাকে বলতেন কি সকাল থেকে খেতে দাওনি, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কেন? আর আমার বাবার হলে যে অন্য কিছু না, শুধু গান করো আর সাহিত্য পড়ো, এরকম যে ইংলিশ। আমার বাবা পড়াশোনায় কোনোদিনও উৎসাহ দেননি, বলতেন গান করো, গানটা ভীষণ পছন্দ। এখন সত্যি বাবা নেই, আমি সম্প্রতি হারিয়েছি বাবাকে, সেই জন্য প্রত্যেকটা কথা অন্যভাবে, কিন্তু মানে মনে হয় যে বাবা থাকলে খুব খুশি হতেন যে গানটা যে এখনো চর্চা করছি। নিশ্চয়ই যেখানে আছেন আমি বিশ্বাস করি তারা আছেন আমাদের সঙ্গে। তবে আমার মা কিন্তু নিজে গান করতেন না ঠিক কথা, কিন্তু অত্যন্ত ভাবে আমাদের পিছনে লেগে থাকতেন। ছোটবেলায় দেখো কারোরই রেয়াজ টেয়াজ করতে ভালো লাগে না, শীতের সময় তো ফ
ফট করে টান দিই, লেপটাকে সরিয়ে দিই, এটা হার মানে গরমকালে পাকা বন্ধ করে দিতেন আমার বাবা, কি কেলেঙ্কারি। কিন্তু মারে লেগে না থাকলে কিন্তু জিনিসটা হতো না, এটা সত্যি কথা। তবে শেখাটা ওই ছোটবেলায় বিতবিতা নিয়ে ক্লাসিক্যাল শিখেছিলাম, ভালোবাসাটাই একটু রয়েছে আমার এখনো। তখন সুখেন্দু গোস্বামী আমাদের লাস্ট মানে ফাইনাল ইয়ারে দেড় বছর ওনার কাছে শিখেছি, আমরাও বেরিয়ে আসলাম, তখন মাধ্যমিক পরীক্ষা সেই সময় আমারও শেষ হয়ে গেল গানের ইয়েটা কোর্সটা, তা উনিও তার পরের বছর চলে গেলেন। সেই জন্য ওনার কাছে আমার আর বেশি সময় থাকা হলেন হলো না, উনি খুবই স্নেহ করতেন, তখন খুবই ছোট ছিলাম অত তখন বুঝলাম না। তার কথা মনে করে কি গান এখন শোনাবে বলো? না এখন কি একটুখানি কোনো অন্য গান শোনাও, যে কোনো তোমার রাগাশ্রী গান তো আমি মাঝে মাঝে একটু করছি, করো করো এখন যেমন অনুষঙ্গে। কি তুমি বাউলের কথা বললে সেরকম কিছু করবো? নিশ্চয়ই করো না। তারে ধরি ধরি, তারে ধরি ধরি, মনে করি ধরতে গেলে ধরা দেয় না, দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি, মনে করি ধরতে গেলে ধরা দেয় না, দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়েছে ঘুরিতেছি পাগল হয়ে, সে মানুষ চেয়েছে ঘুরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নিভে না, মরমে জ্বলছে আগুন আর নিভে না। এখন বলে বলুক লোকে মন প্রাণ বাঁচে না, এখন বলে বলুক লোকে মন্দ বিরাহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। পথিকার ভেবো না রে ডুবে যাও রূপ সাগরে, পথিকার ভেবো না রে ডুবে যাও রূপ সাগরে, বিরলে বসে করো তার যোগ সাধনা, বিরলে বসে করো তার যোগ সাধনা। এবার ধরতে পেলে মনে আর দিও না, এবার ধরতে পেলে মনের মানুষ চলে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরে মনে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। এখানে শেষ করে দিলে আমি ভাবলাম ভেঙে মোর ঘরের চাবিটা বোধ হয় করবে। আচ্ছা সেটা সেটা করলে ওই যারা শুনছেন তারা সবাই পালিয়ে যাবেন, টিভি অফ করে দিয়ে অন্য চ্যানেলে চলে যাবে। সত্যি কথাই, রবীন্দ্রনাথ খুব বাউল সঙ্গীত বাউল দর্শন দ্বারা অনুপ্রাণিত ছিলেন, সে কথা বলতে শুরু করলে সময় শেষ হয়ে যাবে, কিন্তু সময়ের হাত ধরে বন্ধু এসেছেন, কথা বলে নেব। নমস্কার, সুপ্রভাত।
সুপ্রভাত, কে আছেন সঙ্গে? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বুঝতেই পারছি, কারণ বন্ধুর কথা আমাদের কাছ অবধি পৌঁছচ্ছে না, কিন্তু বন্ধুকে আমরা চাই 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 আরও বেশি করে চাই, তাই আরও একবার টেলিফোন নাম্বারটা মনে করিয়ে দিই, 8335022558, এই নাম্বারে আসুন। আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজ ওয়ান এন্টারটেনমেন্ট, সেখানে লাইভ রয়েছি, আপনারা সেখানেও সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠান এবং গান তো অবশ্যই শুনছেন, সেখানে কমেন্টের মাধ্যমে জানতে পারবো আপনাদের সুচিন্তিত মতামত। চলো পরের গানে চলে যাই। হ্যাঁ হ্যাঁ করো করো, যেমন ইচ্ছে। ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। ওরে নীল যমুনার জল, তোর কোন কূলে কোন বনে মাঝে আমার কানুর বেনু বাজে, তোর কোন কূলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে, আমি কোথায় গেলে শুনতে পাবো, কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম। ওরে নীল যমুনার জল, আমি শুধাই ব্রজের ঘরে ঘরে, কৃষ্ণ কোথায় বল, কেন কেউ কহে না কথা, হেরি সবার চোখে জল। আমি শুধাই ব্রজের ঘরে ঘরে, কৃষ্ণ কোথায় বল, কেন কেউ কহে না কথা, হেরি সবার চোখে জল। বল রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন তারকায়, বল রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন তারকায়, বাজে কৃষ্ণ ঘনশ্যাম। ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। ওরে নীল এসে মিলে গেল গঙ্গার ধারে। এই মুহূর্তে যে বন্ধু এসেছেন তিনি কি বলছেন চট করে শুনে নি। নমস্কার সুপ্রভাত। নমস্কার সুপ্রভাত, আমি কাটোয়া সাবডিভিশনের গ্রাম থেকে জয়দেব হালদার বলছি। সংযোগটা বলুন। শুভ নববর্ষ আপনাকেও জানালাম, অনেক প্রণাম নেবেন। 2020 কে যাও, এত কঠিন পরিস্থিতির মধ্যেও তো আমরা তাকে কি সরকার না পারলেও কিছুটা তো কিছু হচ্ছে কি,
আমরা 2021 কে সাদরে আমন্ত্রণ জানিয়েছি, জানালাম। মানুষ সকলে ভালো থাকুক এইটাই প্রত্যেকটা মানুষের কাছে আমার বক্তব্য, যে সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। গান শুনছি, আজকে তো একটা অন্যতম দিন, আজকে ফার্স্ট জানুয়ারি, আজকে শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণের আজকে তো আজকে কল্পতরু হয়েছিল, আজকে তো কল্পতরু উদ্যান বাটিতে তো বিশাল একটা অনুষ্ঠান চলছে, প্যান্ডেমিক অবস্থার জন্য বিশাল কিছু হয়নি, যাই হোক পূজা অর্চনা চলছে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন যে তোমাদের চৈতন্য হোক, এই দিনই বলেছিলেন। তা আমরা তো সাধারণ মানুষ, আমাদেরও ওখান থেকেই ওনার কথাকে কেন্দ্র করে আমাদেরও চৈতন্য হওয়া উচিত, এইটাই মনে রাখবো। এবং পুষ্পিতাদি, তাই তো? হ্যাঁ, পুষ্পিতাদির গান শুনছি। আপনি ভালো থাকুন। আপনাকে যন্ত্রসঙ্গীতের যে দুই বন্ধু সহযোগিতা করছে, তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা। আপনি অনেক প্রণাম নেবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগাম ইয়ে জানালাম, খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, সকলে ভালো থাকুন। নমস্কার, নমস্কার, সঙ্গে রইলাম, সঙ্গে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে। চলো বিরতিতে যাওয়ার আগে একটা ছোট করে গান শুনে নিই। কি শোনাবে বলো? এই অনুষঙ্গে কিছুটা আসলে কাজী নজরুলের না এই ধরনের গান, মানে সত্যি অবাক লাগে উনি কিভাবে রাধা কৃষ্ণ শিব দুর্গা সবাইকে কোন একটা জায়গায় মিলিয়ে দিয়েছেন। ওইটার অনুসঙ্গে একটা করি, বেশ, মানে একটু আমার একটু পছন্দের গান, সেই হিসাবে করলাম, জানি না সবার কেমন লাগে। সৃজন ছন্দে আনন্দে নাচ নট রাজ হে মহাকাল, প্রলয় তাল ভোল ভোল। সৃজন ছন্দে আনন্দে নাচ নট রাজ হে মহাকাল, প্রলয় তাল ভোল ভোল। সৃজন ছন্দে ছড়াক তব জটিল জটা শিশু শশীর কিরণ ছটা, ছড়াক তব জটিল জটা শিশু শশীর কিরণ ছটা, উমারে বুকে ধরিয়া সুখে, উমারে বুকে ধরিয়া সুখে, দোল দোল। সৃজন ছন্দে আনন্দে শ্রোতা বন সুরধুনি তরঙ্গে সঙ্গীত জাগাও হে তব নৃত বিভঙ্গে, মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে সঙ্গীত জাগাও হে তব নৃত জটাতে পর চম্পা বেলি, ধুতুরা ফুল খুলিয়া ফেলি জটাতে পর চম্পা।
জন ছন্দে আনন্দে নাচো নটরা জোহে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে সৃজন ছন্দে ছন্দের রেশ নিয়ে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন। নটা বেজে গেলেই না বিরতির ওপার থেকে এপারে আসার মধ্যে এই গানটা হবে না ওই গানটা হবে, সকলেই জানেন ভেতরে এইগুলো চলতে থাকে। কিন্তু আমাদের হেসেল আপনারা যদি কখনো দেখেন তাহলে মুশকিল আছে। আমরা বরং পুষ্পিতার কাছে চলে যাই। পুষ্পিতা, অনেকক্ষণ ধরে নানা রকম ক্যালকুলেশন চলছে যে এই সময়টায় চারটে হবে, পাঁচটা হবে, অনুরোধের হবে না কি হবে, আমি জানি না কিন্তু কিছুই। ফাইনালি কি ডিসিশন সেটা কিন্তু পুষ্পিতাদের উপর। চলো এই এই পর্বে কি শোনাবে বলো। যে একজন শ্রোতা অনুরোধ করেছিলেন একি লাবণ্যে পূর্ণ প্রাণ, একটু চেষ্টা করে দেখি। খুবই কঠিন গান, খুবই কঠিন গান, কিন্তু খুব ভালো হবে আমি জানি। এক একটা গান এমন স্তব্ধ করে দেয়, ছোট থেকে
এতবার এত শিল্পীর কণ্ঠে শুনেছি, প্রত্যেকবারই ওই জীবনলতা অবনতা তব চরণে এই লাইনটা এসে না কিরকম একটা থমকে দাঁড়াই, যে কি একটা এই ছোট চারটে শব্দ দেখো সেখানে কি বিশাল কথা বলা হয়ে গেছে। আমি খুব বেশি বুঝি টুঝি না, কিন্তু আমার মনে হয় আর কি যে এই গান যদি নিয়মিত কেউ অভ্যেস করে তাহলে সেটা একটা রেয়াজ হয়ে যাওয়া। কিছু গান আছে যেগুলো নিয়মিত করলে না সত্যি ভালো লাগে, সত্যি সত্যি টপ অঙ্গের গান, পদঙ্গের গান একেবারে। তুমি রবীন্দ্রনাথের গান কার কাছে শিখেছো? রবীন্দ্রনাথের গান সে অর্থে খুব আলাদা করে শেখানি, তবে আমরা ব্রাহ্ম সমাজের কিছু মানে মানুষ ছিলেন, তাদের সৌজন্যে আমার তাদের কাছে কিছু গান শেখা হয়েছিল ওদের ওখানে কিছু অনুষ্ঠান করার জন্য, তখনই এই ধরনের গান আমি শিখেছি, কারণ ওনাদের মাঘোৎসবে এই গানগুলো হতো। সেইটাই আমি ভাবছিলাম যে সেখানে তারা খুবই রবীন্দ্রসঙ্গীতের বিশেষ মানুষ, অনেক বয়স্ক তারা, মানে এখন খুব যত্ন করে ব্যাপারগুলো ঠিক করিয়েছেন আর কি, কারণ আমার তো একটু ক্লাসিক্যালের ভাব ছিল, মানে রবীন্দ্রসঙ্গীতের ঠিক একেবারে সরল গায়কি অনুসরণ করে যে গাওয়াটা সেটাতে একটু নিজের সুর ঢুকে যেতে চাইতো। এই মুহূর্তে একজন কথা বলতে চাইছেন, তার সঙ্গে কথা বলে নি। নমস্কার সুপ্রভাত। হ্যাঁ নমস্কার, নমস্কার সুবিন্দা, বলুন। গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার বাগুড়িয়া। গুড মর্নিং, বলুন বলুন। নমস্কার। হ্যাঁ আজকে তো সময়ও কম, যাই হোক ওয়ান চ্যানেল কত সুন্দর অনুষ্ঠান, প্রতিদিনই হয়, আমরা তিন দিন বলার সুযোগ পাই। আজ পয়লা জানুয়ারি ২০ অর্থাৎ গরল পেরিয়ে ২১ এলাম, রাখিতে পারি স্বল্প তরু দিবসে, চাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীষ সবে, আমাদের সবার চৈতন্য হোক পরিজন গৌরবে, বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, সাহিত্যিক প্রেমাঙ্কু রাতর্থী যিনি বেতার জগতের প্রথম সম্পাদক হন, আর নকশিকাতার মাঠ ও কবিতা কবর কবিতা খ্যাত জসীমউদ্দিনের শুভ জন্মদিন, তাদের সবার উদ্দেশ্যে জানাই ইংরেজি নববর্ষের আমার এই প্রণতি। শিল্পী রয়েছেন আজকে গাঙ্গুলি দিদি, নমস্কার সঞ্চালনা। হ্যাঁ নমস্কার, ভালো থাকবেন, খুব ভালো লাগছে আপনার আর একটু হাসি খুশি মুখ দেখতে পারলে আরো আরো ভালো লাগছে, বলাটাও তো অপূর্ব। যাই হোক বন্ধু, সুদিনের একটা এই আকিঞ্চন, মোমা তোর ভুবনে জলে এত আলো, বা আমার আপনার চেয়ে আপন যেজন শুনতে চাই ওই আপনজন। নমস্কার, নমস্কার, সঙ্গে থাকুন। এই তেহাইটা না পড়লে না সুদিনদার কিরকম আমাদের ইনকমপ্লিট মনে হয়। যাই হোক সুদিনদার জন্য একটা গান হবে এরপরে, তাহলে একটুখানি বৃদ্ধদের হ্যাঁ এটা সবাই এত সবাই পছন্দ করছেন তোমার গান। আসলে এই ধরনের গান খুব শান্তি, তো সকালবেলায় উঠেই চটপট 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 অনেক সময় আমরা শুনি সেই গানগুলো, বা হয়তো শুনতে বাধ্য হই অনেক সময়। কিন্তু এই যে শান্তি রেডিওতেও কিন্তু এই ধরনের গানই আমরা ছোটবেলায় শুনতাম একেবারে, তুমি সেই একেবারে ছোটবেলায় আমরা রেডিওটাই শুনতাম, এখন টেলিভিশনের জগতে, কিন্তু আমাদের শিক্ষাটা তো তৈরি করে দিয়েছে, আমাদের কান তৈরি করে দিয়েছে, আমাদের মনন তৈরি করে দিয়েছে আকাশবাণী। হ্যাঁ সত্যি কথা, আকাশবাণী আমাদের মনটাকে তৈরি করে দিয়েছে। নমস্কার সুপ্রভাত, কে আছেন সঙ্গে? হ্যালো সঞ্জিতা। হ্যাঁ কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। প্রথমে তোমাকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার আপনাকেও। গান শুনছি ভীষণই ভালো লাগছে, আর তুমি তো জানো সঞ্জিতা রবীন্দ্রসঙ্গীত আমার কত প্রিয়, রবীন্দ্রসঙ্গীত শোনা মানে এই সকালটা যেন একটা অন্যরকম পবিত্র হয়ে যাওয়া। না ঠিক তাই, গায়িকা ম্যাডাম আপনাকে নমস্কার, নমস্কার, ভালো থাকবেন, হ্যাপি নিউ ইয়ার জানাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কেটেছে কেটেছে, ২১ সাল যেন আমাদের সবার ভালো কাটে, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা একেবারে। তো যাই হোক আপনাকে একটা গানে অনুরোধ করব, মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মার্জে, এই গানটা আমার খুব প্রিয়, যদি এটা শোনান আমাদের খুব প্রিয় গান। ভালো থাকবেন, আপনিও সুস্থ থাকবেন, চলো গানে চলে যাই। আমি
আমি যাব না যাব না যাব না ঘরে আমি যাব না যাব না যাব না ঘরে আমায় বাহির করেছে পাগল মোরে আমি যাব না যাব না যাব না ঘরে আমি যাব না যাব না যাব না ঘরে যাব না ঘরে নীল স্বরে হেম তোর পারে হাসে নব বিধুলা যো ভরে নীল স্বরে আকাশের দুই তীরে দুই বেলা কালো আলো করে হোলি খেলা আকাশের দুই তীরে দুই বেলা কালো আলো করে হোলি খেলা আমার বরানে লেগেছে রং যাব না যাব না ঘরে আমায় বাহির করেছে পাগল মোরে আমি যাব না যাব না যাব না ঘরে আমি যাব না যাব না যাব না ঘরে আমরা একেবারে সাধারণ মানুষ এই স্রষ্টাদের জীবনের দিকে যদি আমরা তাকাই সেখানে প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তাদের জীবন কেটেছে তারা প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হয়েছেন অতুলপ্রসাদ সেনের কথা যদি আমরা জানতে শুরু করি পড়তে শুরু করি সেখানে দেখব স্ত্রীর সাথে একটা চরম মতদ্বৈধ সেই সময় যখন এই গান তৈরি হচ্ছে গানের উৎসটা কিন্তু খুব দুঃখের বেদনার কিন্তু গানটার চলনে সেই ছাপটা নেই কোথাও বাহির করেছে পাগল মোরে এই কথাটাও ভারী মানে বারবার করে খুব স্ট্রাইক করে মনের মধ্যে আর অতুলপ্রসাদ সেনের গানের মধ্যে লাচা ঠুংরির একটা সরাসরি প্রভাব এবং ওই যে সুরজিৎ বাজাচ্ছিল না ওই জায়গাটা খুব সুন্দর এত ভালো লেগেছে থ্যাংক ইউ মানে এইটা না হলে না গানটা কোথাও অসম্পূর্ণ থাকে এই গানটা না আমি একদম প্রথম আমার ছোটবেলায় তখন আমি বছর পাঁচেক বয়স আমাদের বাড়িতে একজন ভদ্রমহিলা শেখাতে আসতেন একটু তুমি সামনে এসো হ্যাঁ ওই সময় আমি এই গানটা শিখেছি মানে একদম বলতে পারো প্রথম শেখা গান আমার এটা কারণ আমায় কেউ কিছু গাইতে বললে আমি দু একটা গানের পরে না এই গানটা করার একটা ইচ্ছা থাকে আমার সবসময় এত ছোটবেলায় শিখেছিলাম গানটা তারপরে অবশ্য উনি অল্পদিন পরে ওনার স্বামী চলে গেলেন অন্য জায়গায় চাকরিতে উনি আর আসতেন না তারপরে গীতবিতানে ভর্তি হয়েছিল এইভাবে চলতে চলতে গানের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলো কিন্তু কোথাও দূরে চলে গেলেও আমাদের সঙ্গেই থেকে যান
এবং সেটা বোধহয় আমাদের আজীবনের সঙ্গী, যতদিন গান আমাদের সঙ্গে থাকবে ভিতরে কোথায় যে আছে এবং কার কাছে কি শিখলাম সেটা মানে মণিমুক্ত কুড়োতে কুড়োতে নুড়ি পাথর কুড়োতে কুড়োতে আমরা বড় হই এবং শুনলে বা পড়লে আলাদা একটা মনের আনন্দ এবং তাদের মুখগুলো ভেসে ওঠে শত কষ্টও একটা কোথাও যেন একটা মনে হয় কিছু একটা আশা আছে শান্তি সত্যি কথা সত্যি কথা ওই যে বলছিলাম যে ক্ষতবিক্ষত জীবনে প্রলেপ দেয় এই গানগুলো এরপরে কি শোনাবে একটুখানি যেহেতু আমার একটু ক্লাসিক্যালের মনে একটু ওই আঙ্গিকে নজরুল গীতি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমারও আবার ওই আঙ্গিকটি ভারী পছন্দের খোলো 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 গো দুয়ার খোলো 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 গো দুয়ার নীলো ছাপিয়া এলো চাঁদের জোয়ার নীলো ছাপিয়া এলো চাঁদের জোয়ার খোলো খোলো গো দুয়ার সংকেত বাঁশরি বনে বনে বাজে সংকেত বাঁশরি বনে বনে বাজে বনে বনে সাজে আছে ধরণী অভিসার সাজে নাগর তোলায় দুলে সাগর পাথার নাগর তোলায় দুলে সাগর পাথার খোলো 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 কানুনি ডেকে ওঠে পাখি চোখ গেল চোখ গেল চোখ গেল অসহরূপের দাহে ঝলসি গেল আঁখি চোখ গেল চোখ গেল চোখ গেল পাখি জেগে ওঠে কানুনি ডেকে ওঠে পাখি চোখ গেল চোখ গেল চোখ গেল অসহরূপের দাহে ঝলসি গেল আঁখি চোখ গেল চোখ গেল চোখ গেল পাখি ঘুমন্ত যৌবন অভিসার বধুয়ার খোলো 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 গো দুয়ার নীলো ছাপিয়া এলো চাঁদের জোয়ার খোলো 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 গো এই গান
গানটিও খুব অদ্ভুত, মানে কাজী নজরুল ইসলামের এমন অসংখ্য গান রয়েছে যে রাগগুলোর সঙ্গে আমাদের পরিচয় গানের মধ্যে দিয়ে, গানের মাধ্যমে পরে মানে তখন শুনেছিলাম যে এটা আড়ানা, এরপরে যখন আড়ানা শুনেছি বা আড়ানা শিখেছি তখন মনে ও আচ্ছা মানে এই চলন। কাজী নজরুল ইসলামের প্রচুর এরকম গান আছে, রবীন্দ্রনাথের মানে সব মানুষই গানের রাগের উপরে তো ভরসা, কিন্তু রবীন্দ্রনাথের গানে যদি রাগ রাগিনী খুঁজতে যাই সেটা কিন্তু খুব একটা গন্ডগোলের জায়গা। ভাঙা গানগুলো তো আছেই অবশ্যই, কিন্তু যেহেতু কোনো স্বাধীনতা সেভাবে উনি দিয়ে যাননি, কাজী নজরুল ইসলামের গানে শিল্পীরা স্বাধীনতা নেন, কারণ উনিও খুব পছন্দ করতেন না, কারণ আমি যেহেতু লিপিবদ্ধ করে গেলেন না সেই জন্য মানুষজন একটু ঠিকই, এবং সেই কারণেই শিল্পীদের স্বাধীনতা অনুযায়ী তারা শেখান, খুব চলতো, বিশেষ করে মানবেন্দ্র মুখোপাধ্যায়, অনুপ ঘোষাল, পুরবিধি, পুরবিধির গান আমার এত প্রিয়, এত আমরা ছোটবেলায় ওই নজরুল শুনেছি, আর রবীন্দ্র নজরুল সন্ধ্যা হতো সেই সময় একটা, ওটা একটা খুব তখন তো অন্য প্রোগ্রামের ব্যাপার ছিল, রবীন্দ্র সদনে ওটা একটা বিশেষ প্রোগ্রাম, অনেক বড় বয়সে শুনেছি কিন্তু মানে খুব ভালো লাগার একটা অনুষ্ঠান ছিল তখন। বেশ কিছু এরকম মানুষ, মানে তুমি নিশ্চয়ই অনেক শিল্পীদেরকেও দেখেছো কিছুটা তো মানে কাছ থেকে, যেরকম তুমি পণ্ডিত সুখেন্দু গোস্বামীর কথা বললে, মানে তিনি আমার একবার মনে আছে জানো তো গীতবিতানে মানে দেবব্রত বিশ্বাস তখন কিন্তু ওনার বেশ অসুস্থ অবস্থা, কিছু একটা ওটা রবীন্দ্রসঙ্গীতেরই মেইন ব্যাপার ছিল, সুখেন্দু গোস্বামী ক্লাসিক্যাল বিভাগটা শুরু করেছিলেন, উনি একদিন গিয়েছিলেন, তখন আমি কিন্তু খুব ছোট কিন্তু আমার মনে আছে ওনার সেই লুঙ্গি পড়ায় পড়া উনি এসে গেছিলেন, মানে গেরুয়া রঙের, আমারও কয়েকবার মানে সারা বিল্ডিংটা আমার ছোটবেলা তখন আমি বোধহয় বছর সাত থেকে হব, মানে কখন আমি রবি মানে ওনাকে বুঝতে পারছি না, কিন্তু এটা বুঝতে পারছি মানে পুরো বিল্ডিংটা ভেঙে পড়েছে ওনার গান শুনবার ক্যারিশমা ছিল না কি সাংঘাতিক, এখন মনে হচ্ছে তখন কত ছোট ছিলাম ভালো করে বুঝিনি কি মিস করেছি, এখন হলে সেলফি তুলতে না কি মিস করেছি ওনার গলায় গান, মানে উনি গাইছেন পাহাড়ি সোনাল আমাদের গীতবিতানে একবার আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন এসেছিলেন, তখন উনি আরেকজন কি গান ভাবুক মানুষ, উনি এসেছিলেন আমার মনে, তখন আমি ওই ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠবো, তখন আছে সাত আটটা স্টেজে উনি এসেছিলেন, আমাদের ছোটবেলাটা সেরকমই ছিল, মানে মণিমুক্ত খচিত বললে কম বলা হয়, যদিও আমি একটু বাইরে ছিলাম তো কলকাতার বাইরে বড় হয়েছি, ফলে আমার সৌভাগ্যটা বা সুযোগটা একটু কম হয়েছে, কিন্তু যখন হয়েছে ঠিক বুঝতে পারিনি যে কতটা কি পেলাম, কিন্তু এখন বুঝতে পারি, এবং এখন মনে হয় যে ভাগ্যিস সেই সময় মুঠোফোন ছিল না, কারণ ওই মানুষগুলো সেই জন্যই দেবতার আসনে প্রায় রয়ে গেছেন, মানে এখন না কথায় কথায় আমরা যে কোনো শিল্পীর পাশে দাঁড়িয়ে ছবি তুলি, আমাদের আদৌ সেই যোগ্যতা আছে কি না আমরা জানি না, মানে সেটা বিবেচনা করি না, এবং আগেকার শিল্পীদের কাছে দেখেছি গান গাইছেন না মানে মাঝে কিন্তু খুব যে একটা মিউজিকের ব্রেক নেওয়াটা খুব নিতেন না, মানে পরপর সুন্দর গেয়ে যাচ্ছে, আমি ভাবি ওদের কি দম ছিল না, মানে মাঝখানে থামাথামি নেই একেবারেই তাই, এবং আমি দু একদিন অল্প দিন আগে মানে আট দশ মাস আগে একটা অভিজ্ঞতা হয়েছে আমার সত্যি মানে বলার মতন, সুরজিত এবং সমুদ্র নীল দুজনকে অনেক ধন্যবাদ, গান করার মতো সময় হ্যাঁ হ্যাঁ একটা গান হবে যেতে যেতে আমরা সেই গান শুনবো, তার আগে বন্ধুদের আবারও বলি এভাবেই আমাদের সঙ্গে থাকবেন আপনারা কালকে পরশু প্রত্যেক দিন, এভাবেই আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে রাখবেন, আর যেতে যেতে পুষ্পিতাদির কণ্ঠে আরও একটি গান চলো, একজন বলেছিল রবীন্দ্রসঙ্গীতের কথা, তাহলে একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শেষ করি, বেশ চির সখা হে সখা হে ছেড়ো না মোরে ছেড়ো না,
জন সজনে সঙ্গে রহ চির সখা হে Yeah.